আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনারা উপস্থিত এখানে সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের বিশালগড় ব্লকের অন্তর্গত এই চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত গ্রাম প্রধান দীর্ঘদিন যাবৎ এই পঞ্চায়েতের কাজে অনুপস্থিত এবং উনি দলের এবং পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত ছাড়াই উনি একতরফাভাবে কাজ করার চেষ্টা করছিলেন। পরবর্তী সময় পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিরা ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অনাস্থা আনেন এবং ওনার প্রধান বাতিল ঘোষণা করা হয় সরকারিভাবে পঞ্চায়েতের নিয়ম কানুন অনুসারে। প্রায় দেড় মাস হলো তো এই অবস্থা, পঞ্চায়েতের এলাকার মানুষ বঞ্চিত হচ্ছিল, বিভিন্নভাবে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পঞ্চায়েতের প্রতিনিধিরা, সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিরা আজকে এখানে উপস্থিত হয়ে পঞ্চায়েত এক্সটেনশন অফিসারের সামনে আজকে এখানে নতুন প্রধান নির্বাচিত করেন, প্রিয়া ভৌমিক আজকে থেকে এই পঞ্চায়েতের নতুন প্রধান। কিন্তু এর সঙ্গেও আমি সাংবাদিক বন্ধুদের কাছে একটা জিনিস বলতে চাই যে যেই পঞ্চায়েত প্রধান এখানে পঞ্চায়েত পরিচালনায় উনি ব্যক্তিগতভাবে ব্যর্থ ছিলেন, আজকে সকালবেলায় উনি ওনার পরিবারের দুই চারজন লোক নিয়ে এসে অফিস খোলার আগে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছেন। কিন্তু এখানকার ঐক্যবদ্ধ মানুষ, এই চন্দ্রনগরের আমাদের সমস্ত বিজেপি কার্যকর্তা এবং ঐক্যবদ্ধ মানুষ, জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে নির্বাচনটা হয়েছে, ওনারা এখান থেকে চলে যায়। আমরা এরপরেও বলবো পঞ্চায়েতকে নতুনভাবে এই এলাকার সমস্ত মানুষের বুদ্ধি এবং সহযোগিতা নিয়ে আগামী দিন পঞ্চায়েত পরিচালনা করার জন্যে আমি অনুরোধ করব। আজকে এখানে যিনি নতুন পঞ্চায়েত প্রধান হয়েছেন উনি এলাকার সকলের সহযোগিতা চেয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করার জন্য। আজকে আমাদের সবাই এখানে নতুনভাবে প্রধান নিযুক্ত করেছে, আমি সবাই সহযোগিতা চাই, সবাই যেন আমাদের সহযোগিতা করে, আমার সঙ্গে যোগাযোগ রাখে, আমিও সবাই সঙ্গে যোগাযোগ রাখবো, যাতে সৎভাবে ভালোভাবে পঞ্চায়েত আমি ঠিকভাবে সঠিক পথে চালাইতে পারি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন ও আমার সহযোগিতা করবেন।